আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে শালক সংশ্লেষণ। এখন শালক সংশ্লেষণের একটা পার্ট নিয়ে আমরা আগের ক্লাসে আলোচনা করছি, এখন আমরা শালক সংশ্লেষণের দ্বিতীয় পার্ট নিয়ে আলোচনা করবো। তো আগের ক্লাসে আমরা ওই শালক সংশ্লেষণ করার জন্য বিভিন্ন সাবস্টেন্স, সাপোজ এটিপি, তারপর হচ্ছে এনএডিপি, এনইডি, এগুলোর মানে একটু ডিটেলস করাইছিলাম। তো আজকে আমরা যেটা করবো সেটা হচ্ছে শালক সংশ্লেষণের অ্যাকচুয়াল যে মেইন পার্টগুলোতে চলে যাবো। সো যেটা করবো সেটা হচ্ছে শালক সংশ্লেষণের আলোক পর্যায়ে, অন্ধকার পর্যায়ে, এগুলো একটু দেখবো। তো যেটা করবো শালক সংশ্লেষণ, দুইটা পর্যায়ে ভাগ করছেন, একটা হচ্ছে আলোক নিরপেক্ষ পর্যায়, আরেকটা হচ্ছে আলোক নির্ভর পর্যায়। ওকে, তো এটার যে যিনি করছেন তিনি হচ্ছে ব্ল্যাকম্যান, 1905 সালে। এখন দেখো 1905 সালে ব্ল্যাকম্যান আলোক সংশ্লেষণকে দুটি ভাগে ভাগ করছেন, একটা হচ্ছে আলোক নির্ভর পর্যায়ে, আর একটা হচ্ছে আলোক নিরপেক্ষ পর্যায়ে। এই ব্ল্যাক মানে হচ্ছে কালো, ব্ল্যাক মানে হচ্ছে কালো, কালো মানে হচ্ছে অন্ধকার, অন্ধকারের বিপরীত হচ্ছে আলো। এই নিয়মের মধ্যে আমরা মনে রাখতে পারি যে ব্ল্যাকম্যান শালক সংশ্লেষণকে দুটি পর্যায়ে ভাগ করছেন, একটা হচ্ছে আলোক পর্যায় বা আলোক নির্ভর পর্যায়, আর একটা হচ্ছে অন্ধকার পর্যায় বা আলোক নিরপেক্ষ পর্যায়। তো এখানে যাওয়ার পরে আমরা একটা আলোক নির্ভর পর্যায়ে ডিটেলস করবো। সো আলোক নির্ভর পর্যায়ে যাওয়ার আগে একটা কোয়েশ্চেন রাখতে চাই, সেটা হচ্ছে যে আলোক নির্ভর পর্যায়ে যাওয়ার আগে আমি একটা কোয়েশ্চেন রাখতে চাই, আলোক পর্যায় বা আলোক নির্ভর পর্যায়ে। সো আলোক নির্ভর পর্যায়ে যাওয়ার আগে যে কোয়েশ্চেনটা সেটা হলো যে আচ্ছা সাপোজ ধরো যে আমরা পানি না খেয়ে সাপোজ যতদিন বাঁচতে পারবো, অক্সিজেন না নিয়ে কতদিন বাঁচতে পারবো, এই দুইটার মধ্যে যদি তুলনা করি তাহলে কিন্তু আমরা দেখবো যে অক্সিজেন ছাড়া মোটামুটি আমরা 10-12 মিনিটই, মানে 10-12 মিনিটও না, 4-5 মিনিট থাকতে পারতেছি না। কিন্তু পানি ছাড়া অন্তত একদিন তো থাকা যাবে, সাপোজ ধরো যে একদিন থাকবে। আচ্ছা তাই এই অক্সিজেন ভাইটাল নাকি পানি ভাইটাল, মানে আমরা ছোটো থেকে পড়ে আসতেছি যে পানির ওপর নাম জীবন, কোন কারণে অক্সিজেনের ওপর নাম জীবন বলা হচ্ছে না, এটা হচ্ছে আমার কোশ্চেন। যেহেতু অক্সিজেন ছাড়া আমরা 4-5 মিনিটের উপরে বাঁচতে পারবো না, পানি ছাড়া আমরা যেটা করতে পারবো সেটা হচ্ছে দুই দিনও বাঁচা যাবে বা একদিন বাঁচা যাবে, অন্তত অক্সিজেন থেকে তো বেশি বাঁচা যাবে। সো এরপরেও কোন কারণে আমরা পানির ওপর নাম জীবন বলতেছি, আমরা কোন কারণে অক্সিজেনের ওপর নাম জীবন বলি না, বা অক্সিজেনের ওপর নাম যদি জীবন বলি তাহলে প্রবলেমটা কী? সো এইটা হচ্ছে ফার্স্ট কোয়েশ্চান যে আমি বোর্ডে লিখে রাখতেছি, কোনটির ওপর নাম জীবন, পানি নাকি অক্সিজেন, কোনটির ওপর নাম জীবন, অক্সিজেন হওয়া উচিত, কারণ অক্সিজেন ছাড়া আমরা বেশিক্ষণ বাঁচতে পারবো না, 4-5 মিনিট বাঁচতে পারবো না। তারপরে যে আলোক পর্যায়ে যদি চাই, আমি আগে বলছিলাম যে শালক সংশ্লেষণের বিক্রিয়াটা হচ্ছে C6H12O6 plus হচ্ছে আমরা যেটা পাবো সেটা হচ্ছে আমরা অক্সিজেন পাবো, মানপত্র H2 plus 6H2. 6H2.
আমরা আমি যেটা করবো সেটা হচ্ছে আমরা কেমিস্ট্রি তো উদ্বোধন দিকে বলছি, তাই না? সো তুই বা যারা পড়ো নাই তারা হয়তো বা সামনেই পড়বা। সো এই যে এই একটা বিক্রিয়া, এই বিক্রিয়াতে কি ঘটতেছে, এই যে সালোক সংশ্লেষণ বিক্রিয়া কার্বন ডাইঅক্সাইড পানি গ্লুকোজ আর অক্সিজেন উৎপন্ন হচ্ছে। আচ্ছা, এখন যেটা দেখবো সেটা হচ্ছে যে এখন যদি এইটাকে আমি অ্যাকচুয়াল ব্যাপারটা এইটা না, আপনাকে তোমাদেরকে বোঝানোর জন্য বা পরীক্ষায় বেহাতে না লাগার জন্য আমি একটা কথা বলছি, সেটা হচ্ছে আমরা যদি একটি উপমুখী বিক্রিয়া ধরি, তো যখন এটা উপমুখী বিক্রিয়া ধরো ব্যাপারটা হবে এইরকম, এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা যদি এটাকে সম্মুখী বিক্রিয়া ধরি, মানে পরীক্ষায় একচুয়ালি কি হয় সিএলসি কোশ্চেনে এরকম একটা বিক্রিয়া দিয়ে দেয়, তখন বলে যে এই বিক্রিয়াটি গুরুত্ব দেয়, তখন আমাদের যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে এটা কি সালোক সংশ্লেষণের বিক্রিয়া নাকি শ্বসনের বিক্রিয়া, এটা নিয়ে একটি প্রবলেম। সো আমি একটা বিক্রিয়ার মাধ্যমে যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে যদি দেখো যে সম বিক্রিয়াটা সম্মুখমুখী, মানে বিক্রিয়ক হচ্ছে CO2 + 12 H2O উৎপন্ন হচ্ছে, উৎপন্ন হচ্ছে গ্লুকোজ, দ্যাট মিন্স এই বিক্রিয়াটা হচ্ছে সালোক সংশ্লেষণ বিক্রিয়া। আবার এই বিক্রিয়াটা যদি পশ্চাৎমুখী ঘটে, অর্থাৎ যদি বিক্রিয়ক হয় C6H12O6 + 6O2 + 6H2O আর যদি উৎপাদ হয় কার্বন ডাইঅক্সাইড পানি, তখন এটাকে আমরা বলবো হচ্ছে শ্বসন প্রক্রিয়া। ক্লিয়ার? কি বললাম যে এই যে সম্মুখমুখী বিক্রিয়াটা, খেয়াল করো যদি বিক্রিয়ক হয় এই দুইটা আর উৎপাদ হয় এই এইটা, বললাম অ্যাট ফার্স্ট বিক্রিয়ক যদি এটা হচ্ছে বিক্রিয়ক, এটা হচ্ছে উৎপাদ। যদি বিক্রিয়ক হয় CO2 + 12 H2O আর উৎপাদ যদি হয় গ্লুকোজ অক্সিজেন আর পানি, তখন এটাকে এই বিক্রিয়াটাকে আমরা বলবো হচ্ছে সালোক সংশ্লেষণ বিক্রিয়া। খেয়াল করো তখন এটাকে বলবো সালোক সংশ্লেষণ বিক্রিয়া, সালোক সংশ্লেষণ। আবার বিক্রিয়ক যদি হয় এটা, খেয়াল করো বিক্রিয়ক যদি হয় এটা, অর্থাৎ এইগুলো বিক্রিয়া করে যদি এইগুলো উৎপন্ন করে, এই বিক্রিয়াটা যদি উল্টা ঘটে, তখন এই উল্টা বিক্রিয়াটার নাম হবে শ্বসন বিক্রিয়া, শ্বসন প্রক্রিয়া বিক্রিয়া, এটা হচ্ছে শ্বসন। কারণ কি বললাম CO2 + 12 H2O থেকে যদি C6H12O6 + 6O2 + 6H2 উৎপন্ন হয় যে বিক্রিয়াটা হবে সেটা হচ্ছে সালোক সংশ্লেষণ, ঠিক এর উল্টা বিক্রিয়াটাই হচ্ছে শ্বসন বিক্রিয়া। যদি লেখা থাকে এটা একটু খেয়াল করো, সো আমরা কিন্তু সালোক সংশ্লেষণ বিক্রিয়া গ্লুকোজ উৎপন্ন হয়, এটা মনে রাখা সুবিধা, শ্বসনেরটাও এটার উল্টা কেমন রাখা এতটা কঠিন না। আচ্ছা, সো এই যে সালোক সংশ্লেষণের দুইটা সাবস্টেন্স আছে, সালোক সংশ্লেষণের বিক্রিয়া বিক্রিয়কের দিকে যদি আমরা খেয়াল করি, দেখবো যে সালোক সংশ্লেষণের বিক্রিয়ক দুইটা, একটা হচ্ছে এই কার্বন ডাইঅক্সাইড আর হচ্ছে এই পানি। কি বললাম সালোক সংশ্লেষণের বিক্রিয়া হচ্ছে দুইটা, একটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড আর একটা হচ্ছে পানি। তাহলে এই যে কার্বন ডাইঅক্সাইড আর পানি, এইটার মধ্যে এই পানিটা ব্যবহৃত হবে হচ্ছে আলোক নির্ভর পর্যায়ে, পানিটা ব্যবহৃত হবে আলোক পর্যায়ে বা আলোক নির্ভর পর্যায়ে, যেটাই হলো আলোক পর্যায়ে, এই পানিটা ব্যবহৃত হচ্ছে আলোক পর্যায়ে, আর এই যে কার্বন ডাইঅক্সাইডটা আছে এইটা ব্যবহৃত হবে হচ্ছে অন্ধকার পর্যায়ে। দ্যাট মিন্স যখন আমাকে আলোক পর্যায়ের ডিটেলস লিখতে বলবে, তখন আমি কখনোই কার্বন ডাইঅক্সাইড নিয়ে কোনো কথা বলবো না। আবার যখন আমাকে অন্ধকার পর্যায়ের অন্ধকার পর্যায়ে লিখতে বলবে বা অন্ধকার পর্যায়ের ডিটেলস লিখতে বলবে, তখন আমি পানি নিয়ে কোনো কথা বলবো না। ক্লিয়ার? সো আমরা যেটা চলে যাবো সেটা হচ্ছে আমরা আলোক পর্যায়ে চলে যাবো, এবং ওই আলোক পর্যায়ে যদি পানিটা উৎপন্ন হয় আমি অ্যাকচুয়ালি দেখাবো যে পানিটা অ্যাকচুয়ালি কী হয়। ক্লিয়ার? ওকে, সো আর আমরা জানি যে গাছের পাতায় পাতাগুলোর মধ্যে পত্র রন্ধ্র থাকে, অর্থাৎ অনেক ছোট ছোট ছিদ্র থাকে। আমি কয়েকটা দেখালাম পত্র রন্ধ্র, তারপরে হচ্ছে এই জায়গায় আমি দেখাবো সূর্য, আমাদের সূর্য এদিকে আছে, আলো
আর এই এই গাছটা তার এর মাধ্যমে মূলের মাধ্যমে সে পানি শোষণ করছে। যখন পানি শোষণ করছে তখন আমি যখন টিস্যু করাই তখন দেখাইছিলাম একটু জাইলেম ফ্লেমের মাধ্যমে কেমনে পানি আসে। দেখুন জাইলেম ফ্লেমের মাধ্যমে পানিটা এতে আসার পরে আস্তে আস্তে এই বরাবর কী করলো পাতার ভিতরে ঢুকে গেল, পাতার ভিতরে ঢুকছে। এই যে পাতার ভিতরে পানি ঢুকে, তার মানে আমরা আলোক পর্যায়ে যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আমরা পানি নিয়ে আলোচনা করবো, ওই জায়গায় আমরা কার্বন ডাইঅক্সাইড নিয়ে কোনো আলোচনা করবো না। আলোক পর্যায়ে সবসময় পানি। এখন দেখো এই পানিটা যে আছে পানিটা তো তরল আকারে আছে, তাই এই জন্য এটাকে আমি লিকুইড ফর্ম দিতে পারি, যেটা হচ্ছে মানে অর্থাৎ এই পানিটা যখন তাতে আসছে তখন এটা লিকুইড ফর্মে আছে। তো এটাকে আমি নাম দিলাম H2L, মানে H2 রেখে দিলাম L, মানে হচ্ছে এটা লিকুইড ফর্ম। এখন দেখো এখন একটা লজিক চিন্তা করো যে এই যে আলোক পর্যায়ে তার মানে যেটা হচ্ছে সেটা হচ্ছে এই যে আলোক পর্যায়ের মধ্যে আলো পড়তেছে, তাই না? পাতার মধ্যে আলো পড়তেছে, পাতার মধ্যে যখন সূর্যের আলো পড়তেছে, এই পাতার মধ্যে যখন সূর্যের আলো পড়তেছে যে জায়গায় আলো আছে সেই জায়গায় তাপ আছে। দেখলি এই যে লিকুইড ফর্মের যে পানিটা এই পানিটাকে তুমি তাপ দিতেছো আর কিছু, সেম কাজটাই যদি তুমি তোমার রান্নাঘরে করো, সাপোজ একটা পাতিলের মধ্যে যদি পানি নেও তারপরে ওই পানিটা যদি তাপ দিতে থাকো তাহলে অ্যাকচুয়ালি যেটা করবে সেটা হচ্ছে পানিটা বাষ্প হয়ে যাবে। পাতার ক্ষেত্রেও সেটাই হয়, এখানে কী হয় এই পানিটা যখন লিকুইড ফর্ম তারপর যখন এইদিকে ওই সূর্যের আলো আসতেছে, যখন সূর্যের তাপ আসতেছে তখন এটা লিকুইড ফর্ম থেকে এটা গ্যাসিয়াস ফর্ম হয়ে যাবে বা ভেপর বা বাষ্প বলতে পারো, ভিপি মানে ভেপর মানে বাষ্প। এই যে হইল H2 এখন গ্যাসীয় ফর্মে বিরাজ করবে। আচ্ছা তুমি যদি ওই ওইটার কথা চিন্তা করো যে পাতলে পানি নিছো তারপর তুমি ওইটাতে তাপ দিতেছো, তখন কি হবে একটু পরে বাষ্প কি উপরে মানে উপরে উঠে যাবে না বা উপরে সরে যেতে থাকবে না? ঠিক এই জায়গাতে এইরকম ঘটনাটা ঘটে। কিছু পরিমাণ পানি কি করে এই যে এই বাষ্পীয় পানিটা কিছু পরিমাণ পানি এই যে পত্ররন্ধ্র আছে এই পত্ররন্ধ্রের মধ্যে দিয়ে ওই পানিটা বের হয়ে চলে আসে। কি বললাম, প্রথমে পানি আসলো পানিটা লিকুইড ফর্মে আছে, তারপরে এটাতে সূর্যের আলো পড়তেছে, যখন সূর্যের আলো পড়তেছে তখন পানিটা লিকুইড ফর্ম থেকে ভেপর ফর্ম হলো মানে বাষ্প হয়ে গেল। যখন পানিটা বাষ্প হলো তখন কিছু পরিমাণ পানি সবটা না কিছু পরিমাণ পানি কি করলো এই পত্ররন্ধ্রে বের হয়ে গেল। এই যে আমি আগে বলছিলাম যে এই চাপটা সকল চাপটার কেন্দ্র কোন কারণে দেখো এই যে বাষ্পাকারে যে পানি বের হইলো এই যে উদ্ভিদের দেহ থেকে যে বাষ্পাকারে পানি বের হওয়ার যে প্রক্রিয়াটা এই প্রক্রিয়াটাকে বলা হয় প্রসেদন। তো এটা নিয়ে আমরা ষষ্ঠ অধ্যায়ে রিলিজ করব, মানে কি এই চাপটার সাথে সবগুলো চাপটা লিঙ্ক করতে পারতেছি। এই যে বাষ্পাকারে যে পানি বের হওয়ার যে প্রক্রিয়াটা এই যে পত্ররন্ধ্রের উদ্ভিদে যে বের হইলো বাষ্পাকারে যে পানিটা বের হইলো এই প্রক্রিয়াটা হচ্ছে প্রসেদন। এখন আমি যেটা বলবো সেটা হচ্ছে কিছু পরিমাণ পানি বের হয়ে গেছে আবার কিছু পরিমাণ পানি তো অবশ্যই রয়েছে, তাই এই পানিটার কি হবে? আচ্ছা আমরা চিন্তা করি, সাপোজ এদিকে একটা বাষ্পীয় পানি একটু এই পানিটা একটু লাল দিলাম তার মানে এটা খুব বেশি তাপ পাইছে এরকম। সো এখন যেটা দেখবো সেটা হচ্ছে যে আচ্ছা এই পানিটা পানিটা ভেপর ফর্মে আছে বা বাষ্পতে আছে এবং তুমি এটাতে আরও তাপ দেওয়া শুরু করবে, সাপোজ এটা যখন আরও তাপ দেবা তার মানে এখনও তো সূর্য এক্সিস্ট করতেছে, তাই না? তার মানে এখনও আলো আসতেছে, এখনও তার উপরে তাপ পড়তেছে। যখন তার উপরে কন্টিনিউসলি তাপ পড়তে থাকবে তখন যেটা হবে অ্যাকচুয়ালি আমরা যদি পানির গঠন নিয়ে চিন্তা করি কেমিস্ট্রিতে তোমরা ডিটেলস করবো এবং কেমিস্ট্রি অ্যাকচুয়ালি যারা টেক ক্লাস টেনে আসো তাদের এটা বোঝার অন্তত জ্ঞান আছে যে পানি যে একটা সমযোজী বন্ধন, আর ক্লাস টাইনে যারা উঠে তারাও মোটামুটি জানে ফেলে যে পানি একটা সমযোজী বন্ধন। সো এই যে পানি সেই সমযোজী বন্ধন একটা সমযোজী বন্ধন কীভাবে গঠিত হয় ইলেকট্রন শেয়ারের মাধ্যমে। সো আমি যেটা দেখাবো সেটা হচ্ছে সাপোজ এটা হচ্ছে অক্সিজেন, এটা হচ্ছে অক্সিজেন। এখন এই অক্সিজেনটাকে যখন এই অক্সিজেনের এই দিক দিয়ে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যেটা করতে হচ্ছিল সেইটা হচ্ছে পানি। এটা হচ্ছে পানির স্ট্রাকচার, অর্থাৎ পানির স্ট্রাকচারটা যেটা সেটা হচ্ছে পানির একটা সমযোজী বন্ধন, অক্সিজেন অক্সিজেনের সাথে দুইটা হাইড্রোজেন তাদের ইলেকট্রন শেয়ার করার মাধ্যমে সমযোজী বন্ধন গঠন করছে। ক্লিয়ার? এখন যেটা দেখবো সেটা হচ্ছে
সেটা হচ্ছে যে এই যে পানিটাকে যখন তুমি বেশি তাপ দিতেছো, তখন একটা সময় কি করবে, এই যে পানির যে মানে সমুচ্চ যে বন্ধনটা আছে, বন্ধনটা ভেঙে যাবে। কারণ তুমি যখন কন্টিনিউসলি তাপ দিবা, তাপ দিতেই থাকবা, দিতেই থাকবা, তখন কি হয়, অ্যাকচুয়ালি বন্ধন ভেঙে যায়। আমরা জানি যে যখন আমরা তাপ দিতে থাকলাম, তাপ দিতে থাকলাম, তখন কি বন্ধন ভেঙে যাবে। তেমনি যখন পানির এই বন্ধনটা ভেঙে যাবে, আমরা জানি যে অ্যাকচুয়ালি H2O হচ্ছে যেটা দ্বারা গঠিত, সেটা হচ্ছে H2O এই হাইড্রোজেন আর এই যে অক্সিজেন দ্বারা গঠিত। কি বলো, এই যে H2Oটা H2 প্লাস অক্সিজেন দ্বারা গঠিত। অবশ্যই তোমাকে সমতা করতে হবে, ক্লিয়ার? সমতা করলে এটা ধারণাটা ঠিক ক্লিয়ার হবে। আমার মনে হবে যে এদিকে H হচ্ছে দুইটা, তাহলে এদিকে দুইটা আছে, বা এদিকে ও মানে একটা কিভাবে হবে, তাই না? তো এটাকে যদি সমতা করো, দ্যাট মিনস টু এইচ টু ও যেটা পাবা, এদিকে তো টু এইচ টু, খেয়াল করো। এখন দেখো সমান হয়ে গেছে, খেয়াল করো। এই যে টু এইচ টু, চারটা এইচ, এদিকে চারটা এইচ, এদিকে দুইটা ও, ওইদিকে দুইটা ও, ক্লিয়ার? এখন আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে পানি ভাঙার পরে আমরা যেটা পাইলাম, সেটা হচ্ছে পানি ভাঙার পরে আমরা জানি যে পানি ভাঙার পরে আমরা হাইড্রোজেন পাই আর অক্সিজেন পাই। কি পাই? পানি ভাঙার পরে আমরা হাইড্রোজেন পাই আর অক্সিজেন পাই। তখন পানিটা কোন কারণে ভাঙলো? যে সূর্যের তাপ কন্টিনিউসলি এইটাতে পড়তেছে। এখন তাই নেই, যেটা হবে সেটা হচ্ছে, দ্যাট মিনস এখন ভিতরে আর পানি নাই, ভিতরে যেটা আছে সেটা হচ্ছে H2 আর অক্সিজেন। এখন ভিতরে যেটা আছে সেটা হচ্ছে H2 আর অক্সিজেন। এখন যেটা হবে সেটা হচ্ছে এই যে O2, এই O2 পত্রঙ্গের মধ্যে দিয়ে পরিবেশে চলে আসবে। ক্লিয়ার? কি বললাম, এই যে পানি যে ভাঙলো, এই কন্টিনিউয়াস তাপের ফলে যে পানি ভাঙলো, এই পানি ভাঙার ফলে যে হাইড্রোজেন আর যে অক্সিজেন উৎপন্ন হয়েছে, ওই অক্সিজেন পত্রঙ্গের মধ্যে দিয়ে পরিবেশে আসা পড়বে। খেয়াল করো এই চ্যাপ্টারটা কেন এত ইম্পর্টেন্ট, কেন এত বোঝা লাগে। এই যে অক্সিজেনটা যে আসলো, অ্যাকচুয়ালি এই অক্সিজেনটাই আমরা পরিবেশ থেকে গ্রহণ করতেছি। তার মানে আমরা যে অল টাইম বলি যে গাছ আমাদের পরম বন্ধু, গাছ আমাদের অক্সিজেন দেয়, অ্যাকচুয়ালি এই যে অক্সিজেন দিয়ে দৃঢ় গাছ, এইটা ওই আলোক পর্যায়ে এই বিক্রিয়াটার ফলেই হয়, পানিটা ভাঙার ফলেই হয় অ্যাকচুয়ালি। তার মানে আমরা পরিবেশ থেকে এই অক্সিজেনটা নিতেছি। এখন একটা পয়েন্ট একটু লুক, সেটা হচ্ছে আমি প্রথমে বলছিলাম যে কোনটির অপর নাম জীব, পানি নাকি অক্সিজেন? আচ্ছা ঠিক আছে, অক্সিজেন ছাড়া আমরা বাঁচতে পারি না, অক্সিজেন খুব একটা ভাইটাল জিনিস, পানি থেকেও ভাইটাল। বাট এই যে গাছ আমাদের অক্সিজেন দিচ্ছে, গাছ কার কাছ থেকে অক্সিজেন পাচ্ছে সেটা যদি আমরা কোশ্চেন করি, তখন দেখবো যে গাছ অক্সিজেন পাইছে অ্যাকচুয়ালি পানি থেকে। কেমনে? এই যে পানিটা ভাঙছে বলেই তো হাইড্রোজেন আর অক্সিজেন উৎপন্ন হয়েছে। দেখ মিস, এই অক্সিজেনটাকে সে দিছে, দেখ মিস গাছ পানির থেকে অক্সিজেনটাকে ধার নিছে, ধার নিয়ে তোমাকে দিছে। ক্লিয়ার? তার মানে এই পানি যদি না থাকতো, তাহলে গাছে অক্সিজেন আমাদের উৎপন্ন করে দিতে পারতো না। তার মানে অ্যাকচুয়ালি যে ব্যাপারটা ঘটতো সেটা হচ্ছে, পানি নাই তার মানে গাছও তোমাকে অক্সিজেন দিতে পারতেছে না। তার মানে অক্সিজেন ইম্পর্টেন্ট না কি পানি ইম্পর্টেন্ট? অ্যাকচুয়ালি অক্সিজেন ইম্পর্টেন্ট, কিন্তু অক্সিজেনের যেহেতু উৎসটা পানি, এই জন্য আমরা বলতেছি যে কোনটির অপর নাম জীবন, সেটা হচ্ছে পানি। দ্যাট মিনস পানি যদি না থাকতো, তাহলে অক্সিজেন উৎপন্ন হওয়া কোনোভাবে পসিবল ছিল না। দ্যাট মিনস এই কারণে আমরা এতদিন ধরে বলে আসতেছি কোনটির অপর নাম জীবন, সেটা হচ্ছে পানি, নট অক্সিজেন। কারণ হচ্ছে অক্সিজেন হচ্ছে পানি থেকে, অক্সিজেন উৎপত্তি হচ্ছে পানি থেকে। ক্লিয়ার? দ্যাট মিনস এখন যে পাতার ভিতরে যেটা আছে সেটা হচ্ছে হাইড্রোজেন অণু, অক্সিজেন কিন্তু নাই। অক্সিজেন আমি মুছে দিলাম, অক্সিজেন। দ্যাট মিনস অক্সিজেন বের হয়ে এসে পড়লো, এখন যেটা আছে সেটা হচ্ছে এই হাইড্রোজেন। এখন এই যে হাইড্রোজেনটা যে আছে, এইটির উপরে তাপ করতেছে, তাহলে এই হাইড্রোজেনের কি হবে? এটা নিয়ে যদি আমরা চিন্তা করি যে এই যে তাপ করতেছে, অনেক কন্টিনিউসলি তাপ করতেছে, তো এই হাইড্রোজেনের কি হবে? খেয়াল করো, আমরা আগে বলছি যে যখন তুমি তাপ দিবা, তখন কি হয়, ওইটার মধ্যে তার বন্ধন ভেঙে যায়। পানি একটা সমুচ্চ বন্ধন ছিল, ঠিক সেইরকম ভাবে হাইড্রোজেন হচ্ছে একটা সমুচ্চ জীবন। অর্থাৎ হাইড্রোজেনের যদি স্ট্রাকচারটা আমরা চিন্তা করি, তাহলে হচ্ছে এটা একটা হাইড্রোজেন, তার একটা ইলেকট্রন ছিল,
আরেকটা হাইড্রোজেনের সাথে সে শেয়ার করতে পারে। ক্লিয়ার? দ্যাট মিন্স এই যে হাইড্রোজেন, এই যে হাইড্রোজেন, এই যে এইচ টু অণু, অর্থাৎ আমরা যেটা পাইলাম সেটা হচ্ছে যেহেতু সূর্য কন্টিনিউসলি তাপ দিতেছে, অর্থাৎ সূর্য এই বন্ধনটাকে ভাঙার চেষ্টা করতেছে। খেয়াল করো, যখনই সূর্য বন্ধনটাকে ভেঙে দিবে তখন আমরা যেটা পাবো সেটা হচ্ছে একটা এইচ টু অণু থেকে আমরা দুইটা হাইড্রোজেন পরমাণু পাবো। এমনি খেয়াল করো, যখন এই বন্ধনটা সে ভাঙবে তখন এই হাইড্রোজেন তার একটা ইলেকট্রন নিয়ে চলে আসবে, যেহেতু একটা ইলেকট্রন নিয়ে চলে আসলো দ্যাট মিন্স এখন আমরা একটা হাইড্রোজেন পরমাণু, এরকম ভাবে আরেকটা হাইড্রোজেন পরমাণু পাবো। দ্যাট মিন্স এই যে হাইড্রোজেন অণু ভাঙার পরে, একটা হাইড্রোজেন অণু ভাঙার পরে আমরা দুইটা হাইড্রোজেন পরমাণু পেলাম। তার মানে আমি এই পাতার মধ্যে এখন এইচ টু না লিখে আমি টু এইচ লিখতে পারি, মানে দুইটা হাইড্রোজেন, দুইটা মুক্ত হাইড্রোজেন এখন এক্সিস্ট করতেছে পাতার মধ্যে। তো যখন দুইটা হাইড্রোজেন পাতার মধ্যে এক্সিস্ট করতেছে তখন যেটা দেখবো সেটা হচ্ছে, আচ্ছা সূর্য তো এখনও তাকে তাপ দিচ্ছে তাই না, সূর্য যখন এখনও তাকে তাপ দিচ্ছে তখন যেটা হবে সেটা হচ্ছে আমি যদি হাইড্রোজেন পরমাণু গঠনটা চিন্তা করি তাহলে হচ্ছে এটাই রকম, মানে এটিতে একটা ইলেকট্রন আছে, সূর্য এখনও তার উপরে তাপ দিচ্ছে। এই যে হাইড্রোজেন পরমাণু, এই হাইড্রোজেন পরমাণুটার উপরে সূর্য এখনো তাপ দিতেছে। আচ্ছা আমি একটা জিনিস খেয়াল করবো, হাইড্রোজেন যখন তাপ দিতেছে তখন কাকে তাপ দিবে, এই ইলেকট্রনটাকে তাপ দিবে তাই না, ইলেকট্রনটাকে যখন তাপ দিবে ইলেকট্রনটা কী হবে, উত্তেজিত হবে। আমরা ওই যে নিলস বোর এরিয়াতে করছিলাম যে যখন একটা ইলেকট্রন শক্তিপ্রাপ্ত হয় তখন সে তার উচ্চতর শক্তি স্তরে গমন করে, তারপরে যখন সে আরও শক্তি পায় তখন সে আরও উচ্চ শক্তি স্তরে গমন করে। দেখ আলটিমেটলি যেটা হবে, হাইড্রোজেনের পর তো আমরা আপাতত দৃষ্টিতে কোনো কক্ষপথ দেখতেছি না, আমি এটা নিয়ে কোনো ডিটেলস আলাপ করতেছি না, তোমরা ইন্টারভিউতে বুঝতে পারবে যে হাইড্রোজেন কি এক্সিস্ট করে কিনা, বাড়তি কক্ষপথ বা ইয়া আছে কিনা। বাট আমরা এখন ধরে নিলাম যে হাইড্রোজেনের কক্ষপথ হচ্ছে একটা, দেখুন হাইড্রোজেনের কক্ষপথ যেহেতু একটা এবং তুমি যখন এই ইলেকট্রনকে উত্তেজিত করলা সামনে তার কোনো কক্ষপথ নাই, আমরা এটা যদি রেকমেন্ডেশ করতে পারি এটা হচ্ছে ওয়ান এস ওয়ান, দেখ মিনস এইটার জন্য তার আমরা আমরা এই ইলেকট্রনের সাথে পাচ্ছি না, তখন যেটা হবে সেটা হচ্ছে এই ইলেকট্রনটা এখান থেকে ছুটে যাবে, অর্থাৎ মুক্ত হয়ে যাবে। খেয়াল করো যখন ইলেকট্রনটা ছুটে গেল তখন আমি যেটা পেলাম সেটা হচ্ছে এই হাইড্রোজেনের একটা প্রোটন ছিল ইনিশিয়ালি, আর ইনিশিয়ালি একটা ইলেকট্রন ছিল, কিন্তু যখন একটা ইলেকট্রন চলে গেল তখন হাইড্রোজেনে শুধুমাত্র একটা প্রোটন এক্সিস্ট করতেছে এখন। দ্যাট মিন্স আমি এই হাইড্রোজেনকে লিখতে পারি হাইড্রোজেন প্লাস, ইয়ার এইচ প্লাস, কারণ এখানে একটা প্লাস বাড়তি তাই না, হাইড্রোজেন প্লাস লিখতে পারি। তার মানে আমি অ্যাকচুয়ালি যেটা পাইলাম সেটা হচ্ছে যে এই জায়গায় দুইটা হাইড্রোজেন ভাঙার পরে দুইটা এইচ প্লাস আর দুইটা ইলেকট্রন পাইলাম। ক্লিয়ার? তার মানে কি বললাম যে এই টু এইচ, এই টু এইচ ভাঙার পরে তাপের কারণে ভাঙার পরে আমি যেটা পাইলাম সেটা হচ্ছে দুইটা এইচ প্লাস আর দুইটা ইলেকট্রন। খেয়াল করো আমি যেটা বলতেছি দুইটা এইচ প্লাস আর দুইটা ইলেকট্রন। এখন আমি যেটা দেখবো সেটা হচ্ছে খেয়াল করো এই ব্যাপারটা যদি আমি খেয়াল করি, আচ্ছা এখন অ্যাকচুয়ালি আমরা তাই, তার মানে আমরা পানিকে ভাঙার পরে অ্যাকচুয়ালি আমি কী পাইলাম আমরা যদি একটু চিন্তা করি, পানিকে ভাঙার পরে আমরা যেগুলো পাইলাম সেগুলো হচ্ছে পানিকে ভাঙার পরে আমরা অ্যাট ফার্স্ট অক্সিজেন পাইছিলাম, যে অক্সিজেনের পরিবেশে চলে গেছে অক্সিজেন, তারপরে আমরা দুইটা এইচ প্লাস আর দুইটা ইলেকট্রন পাইলাম। এই যে পানি যে ভাঙার প্রক্রিয়া, অ্যাকচুয়ালি ভাঙা মানে হচ্ছে লাইসিস, শুনো পানিকে ভাঙার প্রক্রিয়া এটা হচ্ছে পানির লাইসিস,
পানির লাইসিস, আমি যদি বলি গ্লুকোজের ভাঙার প্রক্রিয়া, দ্যাট মিন্স ওইটা হবে গ্লাইকোলাইসিস, গ্লুকোজ থেকে আসলো গ্লাইকো, যেহেতু ভাঙার প্রক্রিয়া সেজন্য সেটা হচ্ছে লাইসিস, ক্লিয়ার? দ্যাট মিন্স এইটাতে যেহেতু পানিটা ভাঙছে সূর্যের সাহায্যে, সূর্যের আলোর সাহায্যে, দ্যাট মিন্স ফোটোর সাহায্যে, দ্যাট মিন্স পানির ভাঙনটাকে আমরা বলবো ফোটোলাইসিস, পানির ভাঙনটাকে আমরা যেটা বলবো সেটা হচ্ছে ফোটোলাইসিস। এবং পানিকে যদি আমরা এইরকমভাবে চিন্তা করি যে পানির যে বন্ডগুলো ছিল সেগুলো হচ্ছে এইরকম, হচ্ছে ও, আর পাশে হচ্ছে দুইটা হাইড্রোজেন, ক্লিয়ার? এবং আমি কি বলছিলাম যে তুমি যখন একটা বন্ধন ভাঙবে, আমি যখন ফসফেটের ক্ষেত্রে দেখাইছিলাম তখন ব্যাপারটা দেখাইছিলাম এইরকম, ধরে নাও যে এটার মধ্যে শক্তি আছে, তুমি যখন এইটাকে সরাবা, এটাকে বের করবা, তখন কি হবে, এই যে বের করো, এটাকে যদি বের করো তখন তুমি দেখবা যে এখন এই জায়গায় শক্তি আছে, অর্থাৎ যেই শক্তিটা ভিতরে ছিল এটা এখন বাইরে, তার মানে শক্তিটা কি হলো, নির্গত হইল, এখন তুমি এই শক্তিটাকে ইউটিলাইজ করতে পারবে। তাহলে এই যে পানি ভাঙনের ফলে, এই যে পানি ভাঙনের ফলে আমরা যেই শক্তিটা পাইলাম সেই শক্তি দিয়ে অ্যাকচুয়ালি কি করবে, এই যে এই বন্ধনের যে একটা শক্তি, এই যে বন্ধনের শক্তিগুলো সেইগুলো দিয়ে কি করবে অ্যাকচুয়ালি, এই যে এডিপি যে ছিল, আমরা এডিপির কথা যদি চিন্তা করি, আমরা যদি আগে স্মরণ করি এডিনোসাইন ডাইফসফেট, এই যে এডিপি ছিল, এখানে একটা ফসফেট ছিল ফোর থ্রি মাইনাস, এবং এই শক্তিটা নেওয়ার পরে সে কি করে, সে কি করে হাইড্রোজেনের এই যে বন্ধন, এই বন্ধনে যে শক্তিটা, এই শক্তিটা সে নিয়ে নেয়, এবং সে নেওয়ার পরে তার মধ্যে এরকম ভাবে বিরাজ করে, যখন সে এটা নেওয়ার পরে সে যেটা করে সেটা হচ্ছে এই ফসফেটটা এডিনোসিন ডাইফসফেটের ভিতরে ঢুকে যায়, দ্যাট মিন্স আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে ফসফেট, খেয়াল করো। এই যে এখন কি বললাম, এই যে পানির যে বিভাজন, পানির এই যে বিভাজনের ফলে যে শক্তি আমরা উৎপন্ন হইলো বা যে শক্তিটা পাইলাম, এই শক্তিটা কিন্তু ইনডাইরেক্টলি সূর্য থেকে আসছে, সূর্য তো বন্ধনটা বাঁধছে, তাই না? তো এই যে এই জায়গায় আমরা যে শক্তিটা পাইলাম সেই শক্তি দিয়ে আমরা যেটা করলাম সেটা হচ্ছে আমরা এডিপি এর সাথে একটা ইনঅর্গানিক ফসফেট যুক্ত করলাম, আমরা যেটা পাইলাম সেটা হচ্ছে এডিপি, মানে এডিনোসিন ডাইফসফেট, মানে দুইটা ফসফেট ছিল, এখন যেহেতু আরেকটা ফসফেট যুক্ত হয়েছে এই জন্য আমরা পাইলাম এটিপি, অর্থাৎ এডিনোসিন ট্রাইফসফেট, তার মানে আমরা তিনটা ফসফেট এক্সিস্ট করতেছি। এখন মজার ব্যাপার হলো যে একটা জিনিস খেয়াল করো, এখন যদি আমরা এডিপি খেয়াল করি, আমরা এই স্ট্রাকচারটা যদি খেয়াল করি, মুছে দিলাম, মুছে দিলাম, এইটাও মুছে দিলাম, খেয়াল করো এই যে এই স্ট্রাকচারটাকে আমি যদি দেখি যে প্রত্যেকটা ফসফেট বন্ধনীতে শক্তি এক্সিস্ট করতেছে, অর্থাৎ এই যে শক্তিগুলো, এই শক্তিটা একটা বক্সের ভিতরে আছে, দ্যাট মিন্স ধরে নেওয়া যায় এই বক্সটা হচ্ছে এডিনোসিন, তার মানে এডিনোসিনের ভিতরে ওই শক্তিটা সঞ্চিত আছে। এখন যখন উদ্ভিদের শক্তি দরকার পড়বে, অর্থাৎ যখন আলো নেই বা যখন একটা কোষ আলো ইউটিলাইজ করতে পারতেছে না, বা একটা অঙ্গাণু আলোর মাধ্যমে সে ওই আলোটাকে সে রূপান্তরিত করতে পারতেছে না, তখন যেটা হবে সেটা হচ্ছে ওই জায়গায় আমাদের এটিপি যাবে, এটিপি যাওয়ার পরে একটা ফসফেট বের হয়েছে আর, যখন ফসফেটটা বের হবে শক্তি, খেয়াল করো যখন একটা ফসফেট বের হবে এটিপি থেকে, যখন একটা ফসফেট বের হবে মানে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে শক্তি, খেয়াল করো। তার মানে তারপরে এই শক্তিটা ওই কোষটা ইউটিলাইজ করবে, অ্যাকচুয়ালি আমরা কী পাইলাম, ঠিক আছে, ওই কোষটা যখন খেয়াল করো একটা কোষ, সাপোজ এই কোষটা, এই সেলটা, এই সেলটা সূর্যের, সাপোজ এই সেলটা তার থেকে শক্তি এলো এই ফসফেট,
সো আলটিমেটলি যেটা হবে, এই ফসফেটের যখন এডিপি এটিপি যখন ভাঙবে, তখন এই যে ফসফেট, এই ফসফেটের এই শক্তিটা কি হলো, এই কোষের ভিতরে ঢুকে গেল। যখন এই কোষের ভিতরে ঢুকে গেল, তখন এই কোষ কি করলো, এই শক্তিটাকে ইউটিলাইজ করলো। দ্যাট মিন্স এখন ফসফেটের মধ্যে শক্তি নাই, ফসফেটের মধ্যে এখন শক্তি নেই, কোনো শক্তি নেই। এখন যেটা আছে সেটা হচ্ছে এডিপি এক্সিস্ট করতেছে, সাপোজ খেয়াল এখন যেটা এক্সিস্ট করতেছে সেটা হচ্ছে এডিপি এক্সিস্ট করতেছে, আর একটা ফসফেট এক্সিস্ট করতেছে। এডিপি এক্সিস্ট করতেছে, ফসফেট এক্সিস্ট করতেছে, বাট ফসফেটের মধ্যে শক্তি নেই। তো ফসফেটের মধ্যে যখন যতক্ষণ পর্যন্ত শক্তি না আসবে, ততক্ষণ পর্যন্ত তো সে আবার এডিপিতে ঢুকতে পারবে না। তখন কী করবে, এই ফসফেট আবার ওই যে সূর্যের বন্ধনের মাধ্যমে, বন্ধন ভাঙার মাধ্যমে যেই শক্তিটা পাইছিল, সেই শক্তিটা আবার সে গ্রহণ করবে, মানে আবার সে এটিপি উৎপন্ন করবে, আবার ওই পুষে যাবে, আবার শক্তি দিবে। তার মানে অ্যাকচুয়ালি এটিপিটা কী করতেছে, এটিপিটা হচ্ছে একটা ব্যাটারির মতো, যেটা শক্তি নিতেছে আর শক্তি দিয়ে দিতেছে, মানে রিচার্জেবল ব্যাটারি, তুমি ওটাকে রিচার্জ করতে পারতেছো কিসের সাহায্যে, সূর্যের আলোর সাহায্যে। তার মানে আমরা যেটা পাইলাম সেটা হচ্ছে আমাদের সেই এটা ছিল আর্টিমেট যে উৎপাদনটা ছিল এদিকে, সে আর্টিমেট উৎপাদনটা হচ্ছে আমরা এইচ টু ও থেকে অক্সিজেন, যেটা হাইড্রোজেন, প্লাস দুটা ইলেকট্রন পাইছিলাম। ক্লিয়ার? এখন যেটা দেখবো সেটা হচ্ছে এই যে দুটা হাইড্রোজেন, এই দুটা হাইড্রোজেনকে কী করবে, এনএডিপি গ্রহণ করবে। খেয়াল করো কি বলছিলাম, যে এনএডিপি মানে হচ্ছে নিকোটিনামাইড, এডিনিন, ডাইনিউক্লিওটাইড, ফসফেট। এবং এটার গঠনটা আমি এরকমভাবে দেখাচ্ছিলাম, এটা হচ্ছে নিকোটিন, এটার সাথে যখন এমিন যুক্ত হবে তখন এটাকে আমরা বলবো নিকোটিনামাইড, যখন এডিনিন যুক্ত হবে তখন সেটাকে বলবো নিকোটিনামাইড এডিনিন, যখন দুইটা নিউক্লিওটাইড যুক্ত হবে তখন আমরা এটাকে বলবো নিকোটিন এমিন যুক্ত হচ্ছে, এমিন যুক্ত হলে আমরা সাধারণত সেটাকে অ্যামাইড বলি। দ্যাট মিন্স নিকোটিনামাইড, এডিনিন, ডাইনিউক্লিওটাইড আর একটা ফসফেট। খেয়াল করো, দ্যাট মিন্স যেটা দেখলাম সেটা হচ্ছে এই যে নিকোটিনামাইড, খেয়াল করো নিকোটিনামাইড, এডিনিন, দুইটা নিউক্লিওটাইড, তার মানে হচ্ছে ডাইনিউক্লিওটাইড, তারপর হচ্ছে ফসফেট, এইটার সাথে কি হবে, এই যে হাইড্রোজেন, এই হাইড্রোজেনটা সংযুক্ত হয়ে যাবে, এই জায়গায় হলো এইচ প্লাস, এই জায়গায় হলো এইচ প্লাস। ক্লিয়ার? তার মানে আর্টিমেটলি আমরা যেটা পাইলাম সেটা হচ্ছে এনএডিপি থেকে এনএডিপি টু এইচ, বা এনএডিপি এইচ টু, বা এনএডিপি এইচ প্লাস এইচ প্লাস, এটা আমরা একচুয়ালি পাইলাম, একচুয়ালি এরকম একটা চলতে পারলাম। তার মানে আলটিমেটলি আলোক পর্যায়ে আমি সর্বশেষে দুইটা প্রোডাক্ট পাইলাম, দুইটা প্রোডাক্ট হচ্ছে একটা হচ্ছে এটিপি, আর একটা হচ্ছে বিজারিত এনএডিপি। আমি আগে বলছি যে হাইড্রোজেন যখন সংযুক্ত হবে তখন সেটাকে আমরা বলবো সাধারণত বিজারিত। ক্লিয়ার? তারপরে কি বললাম যে এই আলোক পর্যায়ে পানি ইউটিলাইজ হয়। খেয়াল করো, আমি আবার একটু লিখি, আলোক পর্যায়ে পানি আসে। ক্লিয়ার? তো আলোক পর্যায়ে যখন পানি আসে, তারপরে ওই পানিটা লিকুইড থেকে সূর্যের আলোকে অনেক বিপুল ফর্মে যায়, তারপরে কিছু পরিমাণ পানি বের হয়ে চলে আসে, এই যে যেটা বের হয়ে চলে আসে এটাকে বলা হয় প্রসাদ। তারপর কী করে, এই বাষ্পীয় পানিটা ভাঙে, ভাঙে অক্সিজেন এবং হাইড্রোজেন উৎপন্ন করে, ওই অক্সিজেন প্রবন্ধের মধ্যে বের হয়ে চলে আসে, যেটা আমরা গ্রহণ করি। তারপরে যে হাইড্রোজেন অণুটা থাকে, ওই হাইড্রোজেন অণুটা ভেঙে দুটা হাইড্রোজেন পরমাণু আর দুটা হাইড্রোজেন পরমাণুতে রূপান্তরিত হয়। তারপরে আরও সূর্যের আলো সাহায্যে ওটা ভাঙার পর দুটা হাইড্রোজেন প্লাস আর দুটা ইলেকট্রন উৎপন্ন হয়। এই যে পানির যে শালক বিভাজন, এই পানির শালক বিভাজনের মাধ্যমে যে শক্তিটা উৎপন্ন হয়, সেই শক্তি থেকে একটা এডিপি, একটা ফসফেট সাথে যুক্ত হয়ে এটিপি উৎপন্ন করে। তারপর যে দুটা হাইড্রোজেন প্লাস থাকলো, এই দুটা হাইড্রোজেন প্লাস নিকোটিনামাইড এডিনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট সাথে যুক্ত হয়ে বিজারিত নিকোটিনামাইড এডিনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট উৎপন্ন করে। ইটস অল আওয়ার ভিউ, এই আলোক মানে তোমার এই যে আলোক পর্যায়টা ছিল এইটা মুখস্থ করার জন্য আর আমি মনে করি যে আর কিছু লাগবে না, কারণ এটা তো মুখস্থ করার কিছু নয়, আমরা জাস্ট পানিটাকে ধরবো, সিকোয়েন্সলি একটার পর একটা আসতেই থাকবে। ক্লিয়ার? আজকে আলোক পর্যায়ে পর্যন্ত পড়ালাম, সামনে আমরা অন্ধকার পর্যায়ে নিয়ে আলোচনা করবো, এবং ওই জায়গায় কেলভিন চক্র, তারপরে হচ্ছে হ্যাচ ও স্ল্যাব চক্র, ওগুলো নিয়ে আলোচনা করবো। ওকে, থ্যাংক ইউ।